হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আপনার যদি ভোটের কার্ডটি হারিয়ে গিয়ে থাকে বা আপনার ভোটের কার্ডটি নষ্ট হয়ে গিয়েছে বা ভেঙে গিয়েছে বা আপনি আপনার ভোটের কার্ডে রকম আপডেট করেছেন কিন্তু আপনি আপনার ভোটের কার্ডটি এখনও হাতে পাননি অথচ আপনি যখনই আপনার ভোটের কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করতে যাচ্ছেন তখন আপনাকে দেখাচ্ছে যে আপনার ভোটের কার্ডের সাথে আপনার মোবাইল নম্বর লিঙ্ক নেই তার জন্য আপনি আপনার ভোটের কার্ডটি ডাউনলোড করতে পারছেন না বা পারবেন না তো এই সমস্যার সমাধানের জন্য আপনারা কিভাবে খুব কম সময়ে মানে দু মিনিট থেকে তিন মিনিটের মধ্যে আপনি আপনার যে ভোটার কার্ডটি আছে সেটি ডাউনলোড করে নেবেন সেটি কিন্তু আজকে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব তো চলুন শুরু করা যাক তার আগে বলে রাখি যে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে দেখবেন না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো চলুন শুরু করা যাক আচ্ছা তো আমরা ল্যাপটপের স্ক্রিনে চলে এসেছি আপনারা আপনাদের ল্যাপটপ বা মোবাইল যে কোনো যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে গিয়ে লিখবেন nv sp লিখে সার্চ করবেন তো nvsp লিখে যখনই সার্চ করবেন প্রথমেই দেখুন একটা লিংক চলে আসছে nvsp.in এটাতে ক্লিক করবেন তো এন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে দেখুন ইউ উইল অটোমেটিক্যালি রিডাইরেক্ট ইন ফাইভ সেকেন্ড আদারওয়াইজ ক্লিক যদি আপনি না করেন তাহলে অটোমেটিক আপনাকে একটা পোর্টাল নতুন পোর্টালে নিয়ে যাওয়া হবে ভোটার্স ডট ইসিআই ডট গম এত বড় লিঙ্ক যেহেতু মনে থাকবে না তার জন্য আমরা এন বললাম তো আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটটা দেখতে এরকম ঠিক আছে এখানে আসার পর আপনারা যেটা করবেন ওপরে দেখুন এইখানে দুখানা অপশান আছে একটা হচ্ছে লগ এবং আর হচ্ছে সাইন আপ তো আপনার কাছে যদি অ্যাকাউন্ট অলরেডি থেকে থাকে তাহলে আপনি লগ করবেন আর যদি সাইন আপ মানে আপনার যদি অ্যাকাউন্ট না থাকে প্রথমবার এসেছেন সেই ক্ষেত্রে আপনি সাইন আপ করবেন তো মনে রাখবেন অ্যাকাউন্ট যদি আপনি পাসওয়ার্ড ভুলে গিয়েছেন সেই ক্ষেত্রে আপনি পাসওয়ার্ডটি ফরগেটও করতে পারবেন তো আমরা এখানে সাইন আপ করা দেখাচ্ছি আপনার এখানে কি করবেন তো সাইন আপ করার জন্য এখানে ক্লিক করবেন এখানে আপনাদের যে মোবাইল নাম্বার আছে সেটি দেবেন এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস অপশনাল আপনারা দিতে চাইলে মানে চাইলে দিতে পারেন কোনো বাধ্যবাধকতা নাই কিন্তু এটা অপশনাল দিতে চাইলে দিতে পারেন আচ্ছা এর যে ক্যাপচারটা আছে সেটা এখানে দেবেন এবং তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এবং এগিয়ে যাবেন তো তারপরে এরকম আসবে আপনাকে বলা হবে ফার্স্ট নেম তো আপনার যেটা প্রথম নাম সেটা এখানে দেবেন এবং তারপরে লাস্ট নেম এখানে দেবেন পাসওয়ার্ডটা এখানে দেবেন এবং আবার কনফার্ম পাসওয়ার্ড এখানে দেবেন পাসওয়ার্ড মনে রাখবেন আপনারা চেষ্টা করবেন একটু ভালো পাসওয়ার্ড দিতে যেমন আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীরকম পাসওয়ার্ডটা দেওয়া উচিত হয়তো আপনারা এ বড় হাতের দিলেন বিটা ছোট হাতের দিলেন সিটা ছোট হাতের দিলেন এবং অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি এরকম একটা পাসওয়ার্ড দেবেন মানে সব রকমই আছে এতে দেখুন বড়ো হাতের ক্যাপিটাল লেটারের স্মল লেটারে স্পেশাল ক্যারেক্টার এবং নম্বর তো এইরকম যেন সমস্ত কিছুতে অ্যাপ্লাই থাকে তো এটা করার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন আপনার মোবাইলে একটা ওটিপি যাবে ওটিপিটি দিয়ে ভেরিফিকেশান করলেই কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটা অ্যাক্সেস করতে পারবেন এরপর আবার আপনারা লগ ইন অপশানে আসবেন এবার লগ ইন অপশানে ক্লিক করার পর আপনারা এইবার কি করবেন যেহেতু অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল এইবার আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা এখানে দেবেন এবং পাসওয়ার্ড যেটা আপনি তৈরি করলেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন এবং যে ক্যাপচারটা দেওয়া থাকবে সেটা এখানে দেওয়ার পর লগ ইন অপশানে আপনারা ক্লিক করবেন তো আমরা আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করছি এবং তারপর দেখাচ্ছি আচ্ছা তো আমরা লগ করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন ই ইপিক ডাউনলোড বলে অপশন আছে আমি আবার দেখিয়ে দিচ্ছি এই যে এই অপশনটা তো এখানে আপনারা ক্লিক করবেন তো আমরা এখানে যখনই ক্লিক করব। একটু ওয়েট করবেন লোডিং নেওয়া হচ্ছে লোডিং আসার পরে এখানে দেখুন বলা হচ্ছে এন্টারিওর এপিক নম্বর মানে আপনার যে ভোটের কার্ডের নম্বরটি আছে সেম টু সেম এখানে ক্লিক করে দেবেন মানে লিখে দেবেন এবং তারপরে আপনার যে স্টেট অর্থাৎ যে রাজ্যটা হবে সেটা সিলেক্ট করবেন যদি ওয়েস্ট বেঙ্গল হয় সেক্ষেত্রে একদম নিচে আছে দেখবেন এবং দেওয়ার পর এখানে সার্চ অপশানে ক্লিক করবেন তো আমরা একটা ভোটার আইডি কার্ড দিচ্ছি সার্চ অপশনে ক্লিক করছি তারপর দেখাচ্ছি আচ্ছা তো এখানে দেখুন সার্চ করার পরে নাম চলে এসেছে এপিক নম্বর নেম রিলেটিভের কি নেম কোন স্টেট থেকে এবং কোন মানে অ্যাসেম্বলি কনস্টিটিউন্স অ্যাসেম্বলি যেটা আছে সেটা থেকে কিন্তু এখানে মোবাইল নম্বর দেখুন ফাঁকা দেওয়া আছে ইমেল আইডিতেও ফাঁকা কিছুই নেই তো বলা হচ্ছে ইউর মোবাইল নম্বর ইজ নট রেজিস্টার্ড ইন ইরোল তো এখানে যেটা বলা হচ্ছে দ্য ফেসিলিটি আপ টু ডেট মানে আপনাকে আপডেট করার জন্য ফর্ম এইটিনটা পূরণ করতে হবে তো এইখানে অব্দি ভিডিও দেখে কেউ ভিডিওটা ছেড়ে যাবেন না এরপর পুরো অংশটা দেখুন তো তার মানে এখানে বলা হচ্ছে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই মোবাইল নাম্বারটা লিঙ্ক করার জন্য ফর্ম এইটিন আপনাকে পূরণ করতে হবে তো আমরা এইবার কি করব একদম আমরা হোম পেজে চলে যাব তো ওপরে দেখুন একটা অপশন আছে এই যে ফর্ম বলে এখানেও আপনারা ক্লিক করতে পারেন ফর্মস বলে যে অপশনটা আছে এখানে তো আমরা এখানেই ক্লিক করব তো এখানে ক্লিক করার পর এখানে সব ফর্মগুলো আপনারা দেখতে পাবেন নিচে দিকে স্ক্রল করবেন দেখুন ফর্ম এইটিন বলে অপশন আছে এইটাতে আমরা ক্লিক করব তো এখানে এবার চলে আসছে অ্যাপ্লিকেশন ফর সেলফ আর একটা আসছে আদার ইলেক্টর তো আমরা আদার ইলেক্টরে সার্চ করবো মানে ক্লিক করবো এবার আপনি যে ভোটের কার্ডটি ডাউনলোড করতে চান সেটার এখানে সেই নম্বরটি মানে ভোটের কার্ড নম্বরটি এখানে দেবেন এবং তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন দেওয়ার পরে এখান থেকে আপনারা সমস্ত ডিটেলসটা দেখতে পাবেন দেখার পরে সব ঠিকঠাক থাকলে নিচে যে ওকে অপশান আছে এটাতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর আপনাকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর আপনি কি করবেন তো এখানে দুই নম্বর যে অপশানটা আছে কারেকশন এইটাতে আমরা ক্লিক করবো এখানে চারখানা অপশন আছে দুই নম্বর যে অপশন আছে সেটাতে আপনাকে ক্লিক ক্লিক করতে হবে এখানে করার পর আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন এখানে আপনারা নেক্সট অপশন যেটা আছে এই যে কোনাতে আশা করি দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনারা এবার এর নাম এপিক নম্বর সমস্ত কিছু দেখতে পাবেন তো আমরা এগুলো কিছুই করব না আবার আমাদের এখানে যে নেক্সট অপশন আছে এই নেক্সট অপশনে আমরা ক্লিক করব এবং এগিয়ে যাব আচ্ছা এরপর আসবে যে অপশনটা এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রোরাল রোল তো আমরা এইখানে কি করব। এইখানে দেখুন এ একটা অপশন আছে মোবাইল নাম্বার এখানে জাস্ট ক্লিক করব এই মোবাইল নম্বরে আমরা যখনই ক্লিক করব তখন এখানে বলা হচ্ছে এন্টার ইউর মোবাইল নাম্বার তো আপনি আপনার যে মোবাইল নম্বরটি লিঙ্ক করতে চান সেটি এখানে এন্টার করবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করবেন যখনই সেন্ড ওটিপিতে ক্লিক করবেন আপনার মোবাইলে একটা ওটিপি যাবে সাথে সাথে তখন এই যে এন্টার ইউর ওটিপি এখন এন্টার করা যাচ্ছে না সেন্ড ওটিপি করলে করা যাবে তখন আপনি সেই ওটিপিটা এখানে দেবেন এবং ভেরিফাই অপশানে ক্লিক করবেন তাহলেই ভেরিফাইড হয়ে যাবে তো আমরা একটা মোবাইল নাম্বার এন্টার করছি ওটিপি পাঠাচ্ছি ভেরিফাই করছি তার পরবর্তী অংশটা আবার দেখাচ্ছি আমি ওটিপি দিয়ে ভেরিফাই করে দিয়েছি এবং এখানে সেই লেখাটা চলে এসেছে ভেরিফায়েড আচ্ছা এরপর আমি নিচে দিকে স্ক্রল করবো নিজের দিকে স্ক্রল করার পর আবার নেক্সট অপশন যেটা আছে সেটাতে আমাকে ক্লিক করতে হবে তো নেক্সট অপশানে ক্লিক করার পর এইবার আমাকে এখানে বলা হচ্ছে প্লেস তো আপনার যেটা কনস্টিটি অ্যাসেম্বলি অর্থাৎ আপনার বিধানসভার নামটা আপনি এখানে দিতে পারেন তো আপনি এখানে দেওয়ার পরে অবশ্যই দিতে হবে না দিলে আপনি নেক্সট অপশানে ক্লিক করতে পারবেন না তো আপনি আপনার মোটামুটি একটা শহর আশেপাশে কিংবা ব্লক যে কোনো একটা জায়গার নাম এখানে দেবেন এবং নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে যখনই ক্লিক করবেন এরপর আপনাকে যে ক্যাপচারটা দেওয়া হবে সেটা এখানে দেবেন তো ক্যাপচার দেওয়ার পর প্রিভিউ এন্ড সাবমিট বলে যে অপশানটা নিচে দেখতে পাচ্ছেন এই যে এটা এটাতে ক্লিক করবেন এখান থেকে সে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের নাম দেওয়া থাকবে যেটা আমরা হাইড করে রেখেছি এখানে এপিক নম্বর আচ্ছা এরপর নিচের দিকে স্ক্রল করবেন পরে দেখুন এখানে এই যে সাত নম্বর পয়েন্টটা মোবাইল নাম্বারটা আমি আপডেট করতে চাইছি তার জন্য মোবাইল নাম্বারে টিক দেওয়া আছে এবং এক নম্বর মোবাইল নাম্বারটা এখানে আপনারা দেখতে পাবেন এটাও আমরা হাইড করে রেখেছি তো আবার নিচের দিকে স্ক্রল করবেন তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে সাবমিট বলে যে অপশানটা আছে সেই অপশানে আমরা ক্লিক করব তো যখনই আমরা সাবমিট অপশানে ক্লিক করব তখন আমরা একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাবো সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে সাবমিট অপশানে ক্লিক করার পর আর ইউ সিওর এই ফর্মটা কি আপনি ফিল আপ করতে চাইছেন তো অবশ্যই ইয়েস করবো এবং ইয়েস করে যখনই আমরা তো দেখুন এখানে এস আর এর নম্বর জেনারেট হয়ে গিয়েছে সার্ভিস রিকোয়েস্ট নম্বর যেটা আর কি তো আপনি এখান থেকে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে ডাউনলোড করে রাখতে পারেন এরপর আপনি কি করবেন সেটা দেখুন পরে আমরা আবার মেন পেজে চলে এসেছি সঙ্গে সঙ্গে তো আপনি কি করবেন এবার এপিক ডাউনলোডে আবার যাবেন তো আবার যখনই যাবেন এবার ওই এপিক মানে আপনার যে ভোটের কার্ড নম্বরটি আছে সেটা এখানে দেবেন এবং স্টেটটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সার্চ অপশানে ক্লিক করবেন এবার দেখুন এইখানে মোবাইল নাম্বারটি চলে এসেছে যে মোবাইল নাম্বারটি আমরা লিঙ্ক করলাম সেটি ঠিক আছে এখানে কিন্তু সেই মোবাইল নম্বরটি ছিল না তো আপনারা এটা সঙ্গে সঙ্গে করে দেখবেন আচ্ছা এরপর আছে এবার ডাউনলোড করার জন্য আপনাকে কি করতে হবে নিচে দেখুন সেন্ড ওটিপি বলে অপশন আছে তো প্রথমে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন আপনার রেজিস্টার মোবাইল একটা ওটিপি যাবে সেই ওটিপিটা দিয়ে এখানে ভেরিফাই করবেন তো আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করছি এবং তারপরে দেখাচ্ছি এবং ওটিপির ঘর চলে এসেছো তো আমরা ওটিপিটা এখানে এন্টার করবো এবং ভেরিফাই অপশানে ক্লিক করবো দেখুন ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি এবং ডাউনলোড ইউর এপিক চলে এসেছে তো এই ডাউনলোড ই ডাউনলোড হয়ে যাবে আচ্ছা তো আপনারা দেখতে পাচ্ছেন সেই ভোটের যে কার্ডটি আছে সেটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে এবং এটাই সেই ভোটের কার্ড তো আপনারা খুব সহজেই আপনাদের যদি ভোটের কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক না হয়ে থাকে তাহলে আপনারা খুব কম সময়ের মাধ্যমে আপনারা সেটি ডাউনলোড করতে পারেন তো এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য এবং রকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা জানে না তাদেরকে অবশ্যই জানানোর জন্য ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য